কেমন আছেন সবাই? ভালো আছেন? চলেন আজকে আবু মাসুদের কাছে যাব। আবু মাসুদের কাছটা একটু পুনিং করা দরকার, আর ওর খাবার দেওয়া দরকার। পুনিংটা জরুরি, খাবারটাও জরুরি হয়ে গেছে। এই আবু মাসুদ দেখছেন গাছ কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনার 1 2 3 4 5 6 6টা ডাল হয়েছে। 6টা ডাল ডাকবো না, তার আগে পুনিং করব। যেরকম আপনার আগে পুনিংয়ের ব্যাপারটাই বলি, সাইড ব্রাঞ্চ কোনো রাখা যাবে না, বুঝছেন? সাইড ব্রাঞ্চ বলতে আপনার এই যে দেখছেন এটা কি, এটা কিন্তু সাইড ব্রাঞ্চ, এটা কেটে দিতে হবে। আপনার এটা যদি রাখেন গাছের উপরে বৃদ্ধি হবে না, বৃদ্ধি কমে যাবে। এটা পাতা আর সাইড ব্রাঞ্চ নেই, ওর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। এই এখন আসি উপরে, এখন আসি উপরে। 1 2 3 4 5 6 6টা ঢাল হয়েছে, এর মধ্যে একটা ডাল একটু রোগাক্রান্ত, ও বলতেছে না উপরেও রাখবো না, ও বলতেছে না রাখবো, তাই আমি ডাল রাখবো 4টা। 1 2 3 4, যে 4টা খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে, এই 4টাই প্রয়োজন। যদি আমি এতগুলো ডাল রাখতে যাই এবছর, তাহলে হয়তো 1 বছর লাগবে এটার ফলন আসতে, কারণ এই ডালগুলো কবে মোটা হবে, কবে কি হবে, সময় লাগবে। আস্তে আস্তে ডাল ফল দেওয়ার ডাল হবে। 4টা রাখবো আর 2টা কেটে দেবো, যেরকম এই ডালটা, এটা কাটতে হবে, কিছু করার নাই। গাছ যদি ফলন ধরাইতে চান তাহলে এগুলো কর্তন করতে হবে। এগুলো ডাল এত নরম, যার কারণে কোনোভাবেই চারা করা সম্ভব না, আর গ্রাফটিং করার মতো কোনো গাছ আমার কাছে নাই, অতএব এগুলো ফেলে দিতে হবে। এখন দেখেন 1 2 3 4, এই 4টা ডাল, 4টা ডালে খুব সুন্দরভাবে আঙ্গুর হবে। উপরে সাইড ব্রাঞ্চ বাড়ুক, কোনো প্রবলেম নাই আপনার, কিন্তু আপনার বডিতে, আপনার গাছের বডিতে কোনো সময় যেন সাইড ব্রাঞ্চ না হয়। সাইড ব্রাঞ্চ হলে আপনার সাইডে ক্ষতি হবে, গাছের ক্ষতি হবে, গাছ বৃদ্ধি হবে না। এবার খাবারের প্রসঙ্গে আসি। খাবার আপনি চাইলে অনেক কিছু দিতে পারেন আপনার মন মতো, অনেক রাসায়নিক সার আছে সেটা দিতে পারেন, জৈব সার দিতে পারেন, আপনার খুশি, আপনি যেটা হাতের কাছে পাবেন সেটাই দিবেন। সারের বলতে আমি পটাশ দিই, খৈলের গুঁড়া দিই, মাঝে মধ্যে জিং দিই, গাছের যদি চেহারা খারাপ হয়ে যায় তাইলে জিং দিই, বরুণ সার দিই। যেমন আজকে গাছের চেহারা খুবই ভালো, খারাপ না, খুবই ভালো, তো ওটাই শুধু একটু পটাশ দেবো আর খৈলের গুঁড়া দেবো, এই জাস্ট। এখন গুঁড়া দেওয়ার আগে এটা খুঁচায় নিতে হবে, যেরকম আপনি দেখাই যে বৃষ্টির পরে যে ঝামেলাটা হয় সেটা হলো মাটি জমাট বেঁধে যায়। মাটি কিন্তু জমাট বাঁধা, মাটি নরম বাট জমাট বাঁধতে রয়েছে, পানি দিলে ছাইডটা চলে যাবে, ভিতরে ঢুকবে না, তখন আপনার এটা খোঁচাই দিতে হবে। খোঁচাই যদি দেন না তাহলে পানিটাও ভিতরে চলে যাবে। আর আপনি যে কোনো খাবার দেওয়ার আগে অবশ্যই মাটি খোঁচাই নেবেন, এবং সার দেওয়ার পরে হালকা একটা সেচ দিয়ে দেবেন, যাতে খাবারগুলা একবারে ইয়ে চলে যায়। কারণ পটাশের ব্যাপারটা খেয়াল রাখবেন যে আপনার মাটির পরিমাণ অনুযায়ী পটাশ দিবেন, যে আমার মাটি কী পরিমাণ আছে সে ভিত্তি করে পটাশ দিবেন। কারো কাছে কম লাগে, কারো বেশি লাগে, মাটি বেশি থাকলে অবশ্যই পটাশ বেশি দেবেন। খৈলের গুঁড়া দেখছেন, খৈলের গুঁড়া অনেক উপকার আসে, দেখেন এটা কিনতে পাওয়া যায় সারের দোকানে, আধুনিক খৈল সার হিসাবে, মাছের খাবার হিসাবে। এটা আমি মাছের পরিবর্তে গাছে দিই, একই তো নাম, শুধু কয়েকটা একটা অক্ষর চেঞ্জ, এই হয়ে গেল। মাটিটা খুব ছল দেখছেন,
এখন একটু হালকা সেচ দিয়ে দিলে মাটিটা একলে খাবারটা মাটির নিচে চলে যাবে। সেচের আগে মালচিং দিয়ে দিবেন, মালচিং অনেক উপকার, আপনার রোদের উপকার, তাপমাত্রা বজায় থাকে, তারপর আপনার মাটি নরম রাখে, আমের চরপরা থেকে শক্ত করে আর কি, যেটা চরপরে ভরাট হয়ে যায়, মাটি ভরাট হয়ে শক্ত হয়ে যায় সেটা বন্ধ করে অনেক সময়। যেমন এই যা করলাম, এক মাসের মধ্যে হাত দেওয়া লাগবে না ওর গায়ে। ধন্যবাদ আপনাদের, অশেষ ধন্যবাদ। এটাই গাছের পরিচর্যা, আপনি ওকে দেখে শুনে রাখবেন। আবু মাসুদ, ফলগুলো অনেক সুন্দর, ছোটাপুর গাছ। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ।